হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল ডবল পাঠশালা। আজকে যে ভিডিওটি করতে চলেছে সেটা একটা বোনের রিকোয়েস্টে, শুধু ওই বোনটাই রিকোয়েস্টে নয়, এই ভিডিওটি কিন্তু তোমাদের সবার জন্য হেল্পফুল হতে চলেছে। মানে যারা নার্সিং করছো বা নার্সিং করতে চাও, বা যারা এক্সাম দিয়েছো, যারা অ্যাডমিশন নিয়েছো এবং এক্সাম নিয়ে যারা স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু ভিডিওটি ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে এনএম ফার্স্ট ইয়ারের এক্সাম রিলেটেড সমস্ত কিছু তথ্য থাকছে আজকের ভিডিওতে। তোমাদের ফার্স্ট ইয়ারে কটা সাবজেক্ট রয়েছে, তোমাদের এক্সাম ফুল কত মার্কসের মধ্যে হয়, প্র্যাকটিক্যাল কতর মধ্যে আজ কতর মধ্যে তোমাদের থাকবে, থিওরি পেপার তোমাদের কততে লিখতে হবে, সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তো যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে দাও। নার্সিং সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করো। তো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা। তোমাদের এএনএম ফার্স্ট ইয়ারে তোমাদের হচ্ছে চারটে পেপার। ফার্স্ট পেপার হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং, সেকেন্ড পেপার হচ্ছে হেলথ প্রমোশন, থার্ড পেপার হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, ফোর্থ পেপার যেটা সেটা হচ্ছে চাইল্ড হেলথ নার্সিং। তো এই চারটে পেপার তোমাদের ফার্স্ট ইয়ারে রয়েছে এবং তোমাদের টোটাল এক্সাম ফাইনাল যে এক্সাম সেটা হচ্ছে 800-র মধ্যে। তোমাদের যে চারটে থিওরি পেপার বললাম, চারটে পেপার বললাম, সেই চারটে পেপারে তোমাদেরকে চারটে থিওরি পেপার তোমাদের প্রত্যেকটা পেপার হচ্ছে 75-এ তোমাদেরকে রিটেন লিখতে হবে ফাইনাল এক্সামে, আর তোমাদের থাকছে 25 মার্কস। মানে 25 মার্কস এটা হচ্ছে স্কুল থেকে, মানে হচ্ছে তোমাদের যে ইন্টারনাল রয়েছে তিনটে তোমাদের টেস্ট হয়, মানে তিনটে টেস্ট হবে, আর বাকি যে সমস্ত কাজগুলো মানে অ্যাটেন্ডেন্স বলো আর অন্যান্য যেগুলো থাকে সব মিলিয়ে তোমাদের থাকছে ইন্টারনাল মার্কস হচ্ছে 25। তো 25 স্যার, ওইদিকে তোমাদেরকে রিটেন লিখতে হচ্ছে থিওরি পেপারে হচ্ছে 75, টোটাল হচ্ছে 100। অর্থাৎ তোমাদের একটা পেপার মানে ইন্ডিভিজুয়াল চারটে যে তোমাদের পেপার থাকছে প্রত্যেকটা পেপারে তোমাদেরকে 100 মার্কসের মধ্যে তোমাদেরকে এক্সাম দিতে হবে। 75 হচ্ছে তোমাদের রিটেন আর 25 হচ্ছে ইন্টারনাল, টোটাল হচ্ছে 100। তোমাদের চারটে পেপারের জন্য 400 মার্কস, আর তোমাদের দুটো প্র্যাকটিক্যাল হবে, প্র্যাকটিক্যাল থাকছে একটা প্র্যাকটিক্যালে 200 করে, দুটো প্র্যাকটিক্যাল হচ্ছে 400। তাহলে তোমাদেরকে প্র্যাকটিক্যাল হচ্ছে 400-র মধ্যে লিখতে হবে, এবং 400 তোমাদেরকে 400 নম্বরে প্র্যাকটিক্যাল লিখতে হবে। তাহলে টোটাল কত হলো তোমাদের তোমাদের পেপার, মানে থিওরি পেপার তোমাদের 400 হচ্ছে, আর এদিকে প্র্যাকটিক্যাল 400, সব মিলিয়ে তোমাদের হচ্ছে টোটাল হচ্ছে 800-র মধ্যে তোমাদের এনএম ফার্স্ট ইয়ারে তোমাদেরকে এক্সাম দিতে হবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ভিডিওর মূল বিষয়, মানে এনএম ফার্স্ট ইয়ারে তোমাদেরকে কতর মধ্যে এক্সাম দিতে হবে এইসব বিষয় নিয়ে। তো যে বলছিলে আই হোপ তুমি বুঝতে পেরেছো, আর যারা এক্সাম দেবে বা যারা ফার্স্ট ইয়ার রয়েছো বা যারা নতুন আসছো তাদের জন্য ভিডিওটি রইল। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ।